যে আল্লাহকে ছাড়া কার পায় না কো ভয়, জীবন দিয়েও সে পথে রয়। যে আল্লাহকে ছাড়া কার পায় না কো ভয়, জীবন দিয়েও সে পথে রয়। তার লক্ষ্য একটাই, আল্লাহর সন্তোষ, এর চেয়ে বড় চাওয়ার কিছু নয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী পিলকুনি আল করিম মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী আজিমুসান তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিগকে, আমাকে, দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে জোরে মিলে এই মাদ্রাসা ময়দানে আসা বসার তৌফিক দান করলেন। এজন্য জবান খুলে, আওয়াজ তুলে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা শুকুর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেয়ামত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ বললে লাভ হবে না লস হবে? এই মসজিদে আসছি আমরা কাকে পাওয়ার জন্য? আরেকটু আসতে বলেন, আমাদের আল্লাহ কি ছোট? আমাদের আল্লাহ কি ছোট? বাংলার জমিনের আল্লাহ কি ছোট? মদিনার আল্লাহ কি ছোট? মায়ানমারের আল্লাহ কি ছোট? আরাকানের আল্লাহ কি ছোট? তাহলে অংশন সূচি কেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুসলমানের গায়ে হাত দিয়েছে? বাংলার মুসলমান সদা হতে হবে। বাংলার পীর আউলিয়া উলামা ইকরাম যদি তোমাদেরকে ডাক দেয়, বাংলার জমিনের আওয়াজে অংশন সূচিকে ফেরাউনের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো নীল নদীর পানি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চুবায়ে চুবায়ে খাইছে, অংশন সূচিকে আমরা বাংলার মুসলমানের আওয়াজ দিয়ে নাফ নদীর পানি খায় ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিই। না হয় বাংলার জমিনে হক আর বাতিলের সাথে লড়াই হবে। এই লড়াইয়ের জন্য প্রস্তুতি আছি না নাই? জান দিতে হলে জান দিতে রাজি আছি না নাই? মাল দিতে হলে মাল দিতে রাজি আছি না নাই? যদি বাংলার মুসলমানদেরকে কোনো আল্লাহ ওয়ালা ইমানদার যদি ডাক দেওয়া হয়, কোনো আল্লাহর ওলি যদি ডাক দেয়, সমস্ত দুনিয়ার মায়া ভুলে গিয়ে আল্লাহর কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, মুসলমানের মান রক্ষা করার জন্য কারা কারা হযরতে আবু বকর, উমর, উসমান, আলী 313 জন সাহাবার মতো জীবন দেবে? আল্লাহু আকবার! আজকের কোমরে গামছা বাঁধ দেন, কেননা সেই বাগেরহাট থেকে, বরিশাল থেকে রওনা দিয়ে আসছি। গতকালকে সেখানে মাহফিল ছিল। এবছরের যতগুলো প্রোগ্রাম 4-5 মাস ইনশাল্লাহ বুকিং হয়ে গেছে। এবছর টার্গেট নিয়েছি, হয়তো কথা বলতে বলতে স্টেজে মারা যাব, তবু বেঈমানদের সাথে নত হওয়া যাবে না। আল্লাহর ওলি সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, হযরতে আমিনী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, হাবিব জুদুর রহমাতুল্লাহ আলাই, শামসুল্লাহ করিমপুরি রহমাতুল্লাহ আলাই, বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম ওলামা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, সাহাবা ইকরাম যেমনি ভাবে কষ্ট করেছে, বাংলার জমিন নয় গোটা দুনিয়ার ভিতরে ইমানদারেরাও তেমনি ভাবে কষ্ট করে মালিকের কবরের কাছে কথা বলেন, ঠিক না? আমরাও সেই মালিকের গোলাম, কথা বলেন, এতে কি সন্দেহ আছে? আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন তেনার পবিত্র কালামে পাককে 6600 ঠিকানা আয়াত দ্বারা সাজাইলেন, 114টা সুরার ভিতরে লিপিবদ্ধ করে দিলেন। মুফাসসিরিনে কেরাম এই কোরআনুল করিমকে 10টা ভাগ করলেন, কয়টা? 10টা। পিছন থেকে 10টা। আরো জোরে 10টা। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করেছেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাজিল করেছেন, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করেছেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করেছেন,
1000 আয়াতকে আদেশমূলক নাজিল করেছেন, 1000 আয়াতকে নিষেধমূলক নাজিল করেছেন, 250 আয়াতকে হালাল সম্পর্কে নাজিল করেছেন, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাজিল করেছেন, 100 আয়াতকে প্রশংসামূলক নাজিল করেছেন, 66 আয়াতকে বিভেদমূলক নাজিল করেছেন। তারই মধ্য থেকে সূরা আর রহমানের 3টা আয়াত আমি গুনাহগার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের পরিচয় দিতে গিয়ে, আমার মালিকের পরিচয় দিতে গিয়ে, রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে সূরা আর রহমান নাজিল করলেন, সুন্দর করে রহমানের পরিচয় দেয়। রহমান হলেন তিনি গোলাম। এ বাংলার মুসলমান ইমানদার, আল্লাহ হলেন তিনি, কুরআনুল করিম শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি। হে গোলাম, আপনাকে আমাকে মানাইছেন যিনি, গোটা দুনিয়ার ভিতরে মহরম মাস হইল শ্রেষ্ঠ মাস, এই মহরম মাসের আজকের 29 তারিখ যুবক, এই মহরম মাসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন কে? আল্লাহ। আপনাকে আমাকে বানাইছেন কে? আল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কেন রহমানের পরে কোরআনের কথা বলল? কোরআনের ভিতরে দেখা যায় রহমানের পরে কোরআনের কথা, 3 নম্বর আয়াতের ভিতরে দেখা যায় মানুষের কথা। তাহলে বোঝা গেল, মনে হয় কোরআন আগে নাজিল হয়েছে তারপরে বুঝি মানুষ দুনিয়ায় পাঠাইছে। ওরে গোলাম, না না, আমার মালিক আদমকে আগে বানাইয়া তারপরে কোরআনুল করিম দুনিয়ার ভিতরে পাঠাইছেন। জোরে বলেন ঠিক না বেঠি? এ যুবকের দল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস হইল এই মহররম মাস, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আবির্ভূত হওয়ার মাস এই মাস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে প্লাবন থেকে বাঁচানোর মাস হলো এই মাস, ইব্রাহিমকে আগুন থেকে বাঁচানোর মাস হলো এই মাস। ও নবীর উম্মতের দল, সুলাইমান নবীকে বাদশাহী দান করার মাস হলো এই মাস, ফেরাউনকে নীল নদী নীল নদের ভিতরে ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারার মাস হইল এই মহররম মাস। এ যুবকের দল, আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, তবে রহমান হলেন তিনি, কুরআনুল করিম শিখাইলেন যিনি, কুরআনুল করিম শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান, আপনাকে আমাকে বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। এ যুবকের দল, এ মুসলমান, আল্লাহর গোলাম, এই কোরআনকে যাই বেঈমান ডাস্টবিনের ভিতরে ফালায়, এই কোরআনের উপরে যারা পাও লাগায়, দেখছো ফেসবুকের ভিতরে ইন্টারনেটে টিভি সিডি সব জায়গার ভিতরে ওদের পাও লেগে গেছে, সাপ হয়ে গেছে, হাতের ভিতরে বিকৃত হয়ে গেছে, চেহারা সুয়ারের সুরত হয়ে গেছে, এক বেঈমান কোরআনের উপরে থুতু মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকে বিকৃত করে কুকুরের মতো বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এত বুকের দল, আল্লাহর ঘর নিয়ে কুটুক্তি করেছে, আজানকে নিয়ে কুটুক্তি করেছে বেঈমানেরা, আমার নবীকে দিয়ে কুটুক্তি করেছে বেঈমান লতিফ সিদ্দিকী, ও তো সিদ্দিকী নয়, ও তো হলো কাজিবি, ও হলো মিথ্যাবাদী, ও হলো বেঈমান। ওর মতো যদি কোনো বেঈমান বাংলার জমিনে লতিফ সিদ্দিকীর মতো তসলিমার মতো এরকম বেশ্যাপোলা বেশ্যামায়া যদি ফের জন্ম হয়, বাংলার ইমানদারের কলেমার তরবারি দিয়া দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে। ঠিক না ঠিক? মুসলমান, আল্লাহর গোলাম, লা তাহাজান, ভয় নাই ভয় নাই, মারার মালিক কে? আল্লাহ। আস্তে মুখ বন্ধ করে রাখলে মনে করব আপনি বোবা না হয় হিজলা, মুখ যারা বন্ধ রাখবা মনে করব হিজলা, তুমি পুরুষ না পুরুষ না। মুসলমান দাবি করি না যারা বাংলার জমিনে কোরআনের পক্ষে থাকবা না, তারাও হইল হিজলা। এ যুবকের দল, এইবার কারা মহিলা হইবার, কারা পুরুষ হইবার, কারা হিজলা হইবা, ভালো করিয়া শুনিয়া রাখো। জোরে কনমার হওয়া, আরেকটু জোরে কনমার হওয়া। এ যুবকের দল, এই জন্য এই কোরআনের জন্য আমরা
চিরজীবন যতদিন মালিক বাঁচায় রাখবে এই কোরআনের জন্য জীবন দিতে রাজি কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে বলি, নারায়ে তাকবীর। আরো জোরে বলে, নারায়ে তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারাজে থাকবে হাত জাগায় না, বোঝা গেছে? কে জানি লিস্টি করতে আছে, এই জন্য হাত জাগায় না। শুনিয়া রাখ আজকের ওপেন চ্যালেঞ্জ, হয়তো হক থাকবে না হয় বাতিল থাকবে, হয়তো কোরআন থাকবে না হয় বাইবেল থাকবে, হয় ইমানদার ইমানদারেরা থাকবে না হয় বেঈমানেরা থাকবে। বাংলার জমিন থেকে আওয়াজ হবে, হয়তো কোরআন থাকবে না হয় বেঈমানেরা থাকবে, ঠিক না? ওরে মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আমার নবীর বয়স হইল 63, কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 63। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে কলেমার দাওয়াত দিছে। আবু জাহেল পয়গম্বর বিশ্ব নবীকে টার্গেট করে বিভিন্ন সিগন্যাল দিছে, শেষ পর্যন্ত আল্লাহর নবী পয়গম্বরকে বাইতুল্লাহর পূর্ব পাশে আবু জাহিল্লার বাড়ির সামনে গর্ত খুদিয়া আমার নবীকে চিরবিদায় দিতে চেয়েছে। ওরে নবীর উম্মতের দল এভাবে মুসা নবীকে বিদায় দিতে চেয়েছে, এভাবে ফেরাউন সুন্দর করে মুসাকে বিদায় দিতে চেয়েছে, এভাবে সুন্দর করিয়া ওই যে সোনরে মুসলমান ইব্রাহিমকে আগুনে ফালায় বিদায় দিতে চেয়েছে, নূহ নবীকে বিদায় দিতে চেয়েছে, কিন্তু বিদায় দিতে পারে নাই, বিদায় দিতে পারে নাই। হেফাজতের মালিক কে? আরো জোরে জোরসে বলো আল্লাহ, ধাক্কা মারো আল্লাহ, মুসলমানের হেফাজতের মালিক কে? ওরে অংশন সূচি, তুমি হেফাজতের মালিক না, এ বাংলার মুসলমান, আরাকানের মায়ানমারের মুসলমান, বিচ্ছার মুসলমানের হেফাজতের মালিক রব্বুল আলামিন। তোরা কয়টার মারবি? আমার মালিক দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ জন্ম দেওয়ার জন্য আমার মা বোনদেরকে ছেড়ে দিছে, কথা ঠিক না বেঠে? যুবক আল্লাহর গোলাম, যুবক ভাই, এ ইমানদারির দল আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয় মক্কার জমিনে, কোরআনের দাওয়াত দেয়, শেষ পর্যন্ত নবী পয়গম্বর কবির রজনীতে মক্কার জমি সারিয়া মদিনার আবু আইয়ুব আনসারির বাড়িতে হাজির, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ফেলেন, নবী আমার মদিনায় গেলেন। আবু আইয়ুব আনসারির বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়ে কোরআনের দরস দেওয়া শুরু করলেন। মুহাজিরার আনসার সাহাবারা আল্লাহর কোরআন শিখতেছিল, অযুবকের দল আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত আমার নবীকে দেখার জন্য, নবীর কণ্ঠে তেলাওয়াত শেখার জন্য 14টা রাষ্ট্র পাড়ি দিয়া সালমান ফার্সি নামের যুবক, জোরে কন মারহাবা, ময়দানে জায়গা নাই, একটু ধাক্কা দিয়ে সামনে আসতে হবে। ও ঢাকার মানুষের আরে এ যুবকের দল আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আবু আইয়ুব আনসারির বাড়িতে পয়গম্বর কোরআনের দরস দেয়, সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে তেলাওয়াত শিখতেছি, আমার নবীকে দেখার জন্য সালমান ফার্সি নামের একটা যুব 14টা রাষ্ট্র পাড়ি দিয়া পয়গম্বরের দেখার জন্য মদিনায় আসে। মদিনার ইহুদির খেজুরের বাগানে আসিয়া বহু বছর বহুদিন পর্যন্ত ইহুদির খেজুরের বাগানের কাজ করতেছে, পানি দেয়। হঠাৎ করে একদিন শুনতে পায় ইহুদির চাচাতো ভাই ডাক দিয়া কয়, এ ইহুদি ভাই শুনছো নাকি, শুনছো নাকি রে শোন, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার জমিন ছেড়ে মদিনার আবু আইয়ুব আনসারির বাড়িতে এসে কুরআনুল কারীমের দরস দেয়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। মক্কার জমিনের মদিনার জমিনের যুবকেরা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া ওরা বেকার আর হয়ে পাগলের মতো হয়ে পঙ্গপালের মতো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চলছে। ওরা সবাই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাগল হয়া মুহাম্মাদের হাতে হাত দিয়া কলেমা পড়তেছে। ওরে বাংলার মুসলমান, ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ, আজকের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবে। বাংলার মুসলমানেরা শুনে রাখো, বাংলার জমিনে চরমোনাই তবলিগ হক, এই চরমোনাই তবলিগের জোয়ারে সবাই আজকের মদিনার ক্লাসের ছাত্র, কথা ঠিক না? এই ক্লাসটা কোন ইউনিভার্সিটির ক্লাস নয়, এটা কোন কৌমিয়ার দরস নয়, এটা কোন আলিয়ার দরস নয়, এটা হলো মদিনার আবু আইয়ুব আনসারির বাড়ির কোরআনের দরস, মদিনার দরস। ও যুবকের দল, আজকের এই কোরআনের দরসে বৈশা অ্যাকশন দিতে হবে। আমরা মদিনার পাগল, আমরা চরমুনের তবলিগ আড্রসি নয়রসি আওয়ামী বিএনপি ছাড়ছি না, বাংলার হদ্দা তালগাচ্ছে ওই যে আড্রসি নয়রসি রাজার বাঘ কুতুব বাঘ কত ভাগ রয়েছে সব বাঘ সাইরা দে, কারা কারা মদিনার কেলাসে ভর্তি হবা দুই হাত আল্লাহু আকবার নারায়ে তাকবীর। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী এবার তেলাওয়াত করতেছে মদিনায়, কোথায়? আরো জোরে, সালমান ফার্সির বাড়িতে নবী সুন্দর করে আসার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারির বাড়িতে নবীজিকে দেখার জন্য সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়িয়া ইহুদির কাছ থেকে ছুটি নিয়া কদম বাড়াইতে বাড়াইতে মদিনার আবু আইয়ুব আনসারির বাড়ির দিকে আসছে। কিন্তু সালমান ফার্সির ওস্তাদ সালমানকে বলিয়া দিয়েছিল, ওরে সালমান শোনো রে, আল্লাহর নবী যিনি হবেন তেনার ভিতরে তিনটা গুণ পাবা, জোরে কন কয়টা কয়টা? ওই কয় না, এক নম্বরের গুণ নবী পয়গম্বরের এক নম্বরের গুণ পাইবা সালমান রে, নবী যিনি হবেন গো এক নম্বরের গুণ থাকবে, নবী দুনিয়ার কোন মানুষের সৎগারে টাকা নিবে না, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের গুণ থাকবে, আমার নবী যিনি হবেন দুনিয়ার মানুষ হাদিয়ার টাকা দিলে গ্রহণ করবে, কি কর আর একটু আসতে। তিন নম্বরের গুণ পাইবা, ও সালমান নবী যিনি হবেন গো তেনার পিঠের ভিতরে মহারে নবুয়াত থাকবে, জোরে জোরে কন মারহাবা। আরে যুবক, এ ঢাকা নারায়ণগঞ্জের মুসলমানের, আরে আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সালমান ফার্সি আসিয়া হাজির, এবার হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে আর ডাক দিয়ে কয়, হুজুর আমি যুবক, কিছু আপনার জন্য সৎগার টাকা নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে যুবক, আমি দুনিয়ার কোন মানুষের সৎগার টাকা নেই না, মারহাবা। এক নম্বর পরীক্ষায় পাস, আজকের সালমান আবার মাগরিবের পরে দেখা করে নবীর সাথে, পরীক্ষা করে নবী কি নবী না, নবীজিকে পরীক্ষা করার জন্য এসেছিল কে? আরো জোরে, সালমান পরীক্ষা করে চলে গেল, যাইয়া ওস্তাদের কথার সাথে মিলাইতেছে, ওস্তাদ বলেছিল নবী যিনি হবেন সৎগারে টাকা নিবে না, আসলেই তো সৎগারে টাকা নেয় নাই। এইবার আজকেরও সুন্দর করে ইহুদির বাড়ি যায়, আজকের দ্বিতীয় দিন আবার ডাক দিয়া কয়, ও ইহুদি মালিক, আপনার বাগানের কাজ করলাম, আজকের মদিনার শহর দেখে এত ভালো লাগছে, বাকি অংশটুকু আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই, জোরে কান আল্লাহু আকবার। আজকের মাগরিবের পর ছুটি নিয়া ইহুদি মালিক জানে না রে সালমান কোথায় যায়, সালমান তো কোথাও শহর দেখতে যায় না, ও তো আমার নবী পয়গম্বরকে দেখতে যায়, কথা বলেন ঠিক না বেঠে। আজকের দ্বিতীয় দিন আইসা বলে, হুজুর
আমি যুবক আপনার জন্য কিছু হাদিয়ার টাকা নিয়ে এসেছি। আল্লাহর হাবিব আজকের দ্বিতীয় দিন, সালমান যখন হাদিয়ার টাকা দিতে লাগলো, আমার নবী বিশ্ব নবী রহমতের নবী পয়গম্বর হাদিয়ার টাকা নিল। জোরে কন মারহাবা। আবার তৃতীয় দিন ডাক দিয়া কয়, ওরে ইহুদি মালি, বহুদিন হয়ে গেল আমি আপনার খেজুরির বাগানে কাজ করতেছি, তবে আমার মনটা ভালো লাগে না ইহুদি মালি, আজকে যদি ছুটিটা দেন মদিনার সম্পূর্ণ শহর দেখা শেষ হবে। আজকেরও ছুটি নিয়ে ইহুদির বাড়ির থেকে দয়ার নবী আল্লাহর নবীর সামনে নাই, ওস্তাদ বলে দিছে ওরে সালমান, আল্লাহর নবী যিনি হবেন গো, তেনার পিঠের ভিতরে মহর নবুয়াত থাকবে। এবার সালমান নবীদের পিছে পিছে ঘুরে আমার নবী বুঝতে পারলো, এই যুবক দুনিয়ায় আমি মুহাম্মদকে পরীক্ষা করতে আসছে। আল্লাহর নবীর কাদের ভিতরে একটি রুমাল ছিল, কিতাবের ভিতরে লেখা এসেছে, আমার নবী বুঝতে পারি আর রুমালটা টান দিয়ে নামিয়ে ফেললো। সাথে সাথে সালমান নবীজির পিঠের ভিতরে মহর নবুয়াত দেখতে পেল। এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত মাদ্রাসাগুলোর সুন্দর করে এই কোরআনের ক্লাসে শিক্ষক ছিল আমার নবী, কথা বলেন আল্লাহুম্মা আমিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ও বাইতুল্লাহর মালিক, ও কাবার মালিক, ও আরশের মালিক, জান্নাতের মালিক, তুমি তাকায় তাকায় দেখো নারায়ণগঞ্জের মুসলমান, তোমার জান্নাতের নেশায় আল কারিম মাদ্রাসা ময়দানে দুই দিন ব্যাপী মাহফিলের শেষ দিবসে রে আল্লাহ তোমার জান্নাত পারাছে, তোমার গোলামেরা এসে বসেছে রে মালিক, তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এ জীবনে না করি বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, কন্যা গুনাহ করে তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে আবার তওবা করিলাম। ও দার মালিক, তোমার দুয়ারে দুইটা হাত তুলেছি রে কাবার মালিক, আমি গুনাহগারের কোনো এলেম নাই, কোনো যোগ্যতা নাই রে মাওল, এ আল্লাহ চরমুনার মাদ্রাসার উস্তাদদের দোয়া, আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দোয়া, সারা বাংলার জমিনে ঘুরাইতেছো রে মালিক, আল্লাহ এই চেয়ারে বসার কোনো এলেম কালাম কিছুই নাই মাওলা রে, এমন কিছু কথা বের করে দিও যেই কথা দ্বারা আমি সব সকলে উপকৃত হতে পারি বাউল্লা। এ আল্লাহ তোমার পাগলের এই মন্দিরে কত আল্লাহ বলা নেককার ইমানদার আছে মালিক, কার হাত দুইখানা ভালো লাগবে জানি না, আল্লাহ ওই হাতের উসিলা আজকের এই হাজার হাজার মুসলমানের জন্য যা
জান্নাত বরাদ্দ করে দাও। এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহকে একটা সুরে ডাক দিয়ে কোন আল্লাহ, আমার আল্লাহরে ভালো লাগলে আর একটা মহব্বতে ডাক দিয়ে বলো আল্লাহ, করে কাবার মালিক সারা বাংলার প্রাণ প্রিয় যুবকেরা এই ঢাকাতে রিক্সা চালাই, কেউ বা কত কাজ করে বল, দুনিয়ায় মা বাবাকে নিয়ে শান্তিতে থাকার আশায় আল্লাহ তোমার জান্নাতের নেশায় তোমার পাগলেরা তোমার দুয়ারে দুটি হাত তুলিয়া দোয়া করতেছে রে মালিক, কাউরে আজকের গুনা নিয়া বাসায় ফেরত দিও না আল্লাহ, আজকের এই মাহফিলে তোমার রহমতের নূর ঠেলে দাও আল্লাহ। এ আল্লাহ, বাংলার জমিনে শায়খ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন। এ আল্লাহ, হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ নূরের বাগান করে দেন। আমিন ইশা হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের বাগান করে দেন। এ আল্লাহ, শামসুল্লাহ করিমপুরের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান করে দেন। আল্লাহ, উজানির জমিনে কারি ইব্রাহিম জাবর রহমাতুল্লাহ আলাইহির কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন। আমার বিশ্ব নবী দয়ার নবীর কবর আল্লাহ জান্নাতের ভিতরে মদিনার রওজায় মালিক, আপনার বান্দারা নবীর উম্মতেরা এই মসজিদে বসে কান্দে, এই মসজিদের সবাইকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়া দিয়ে আর একটা জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, সামনে চরমোনাই মাহফিল আসতে আছে, আল্লাহ এই মাহফিলকে তুমি দিনের জন্য কবুল করিয়া নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।